হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বর্তমান সিচুয়েশনে আমাদের দেশ তথা রাজ্যে যে হারে বেকারত্ব বাড়ছে, বেকারত্বের পাশাপাশি স্টুডেন্টসরা কিন্তু অনেক বেশি হীনমন্যতা বা হতাশগ্রস্ততার মধ্যে দিয়ে এগিয়ে চলছে। তো এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা সেক্টরে, সেটা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক, প্রত্যেকটা সেক্টরে চাকরি পাওয়ার জন্য কিন্তু একটা স্পেশাল স্কিল বা ট্রেনিংয়ের প্রয়োজন হয়ে পড়ে। আমি এর আগেও তোমাদের সামনে একাধিক ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওগুলো এডুকেশনাল আপডেটের পাশাপাশি তোমাদের কিন্তু যথেষ্ট উপকারেও লেগেছে। বিভিন্ন কোর্স ডিটেল বলেছি, সেই কোর্সগুলো করলে অ্যাডিশনাল বেনিফিট কী হতে পারে সেগুলোও তোমাদের বলেছি। আজকেও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এমনই একটি দুরন্ত অফার এবং দুরন্ত সুযোগ, যে সুযোগটা কাজে লাগালে কিন্তু তোমরাও ভালো একটা পজিশানে চলে যেতে পারো, নিজেদেরকে বেকারত্বের করাল গ্রাস থেকে কিন্তু মুক্ত করতে পারো। কিভাবে, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। কাজেই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। শুধু এডুকেশনাল আপডেট নয়, এডুকেশনাল আপডেটের পাশাপাশি ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন চাকরি সংক্রান্ত এবং চাকরি পাওয়ার জন্য বিভিন্ন কোর্স এবং ট্রেনিং সংক্রান্ত সমস্ত তথ্যগুলো যাতে পুঙ্খানুপুঙ্খ তোমরা পেয়ে যাও। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে কম্পিউটারাইজড যুগ, সুতরাং এই কম্পিউটার যুগের যে জায়গা রয়েছে বা টেকনোলজি এতটা এগিয়ে গেছে যে টেকনোলজির সাথে সাথে তোমাকেও কিন্তু সমানে তাল মিলিয়ে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে, না হলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। আর এই স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন কোর্স হয়ে থাকে, একাধিক কোর্সের মধ্যে দিয়ে তুমি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারো, যে স্কিল ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে তুমি একটা সার্টিফিকেট পাবে, গভর্নমেন্ট সার্টিফিকেট, এবং সেই সার্টিফিকেটের উপর ভিত্তি করে তুমি পরবর্তী ক্ষেত্রে নিজেকে আরও উন্নীত করতে পারবে, এবং এর ফলে তুমি গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন তেমনি প্রাইভেট অর্গানাইজেশনেও খুব অনায়াসে চাকরির সুযোগ পাবে এবং ইন্টারভিউয়ের সুযোগ পাবে। এখানে কী কী তোমার প্রধান অর্থে প্রয়োজন হয়, প্রধান অর্থে তোমার প্রয়োজন হয় একটা কম্পিউটারের সঠিক কোর্স সঠিকভাবে শেখা, দ্বিতীয়ত হচ্ছে তোমার কমিউনিকেশন, অর্থাৎ তার জন্য কমিউনিকেটিভ স্কিল অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশটা কিন্তু খুবই প্রয়োজন। কেননা ইংলিশ ছাড়া বর্তমান দিনে তুমি কোনো সেকশনেই কিন্তু কাজ করতে পারবে না, প্রত্যেকটা জায়গাতে কাজ করতে গেলে তোমাকে ইংরেজির সাপোর্ট নিতেই হবে, এবং ইংরেজি লেখার পাশাপাশি তোমাকে কিন্তু বলার দক্ষতাও কিন্তু অর্জন করতে হবে। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এমনই একটি গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ কোর্সের সন্ধান, গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনের সন্ধান, যে ইনস্টিটিউশনটা তোমাদেরকে দিচ্ছে খুব নমিনাল চার্জে, অর্থাৎ খুব কম চার্জে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ কোর্স, যে কোর্সগুলো করলে কিন্তু তোমাদের জীবন বদলে যেতে পারে। আজকের যে ইনস্টিটিউশনের খোঁজ নিয়ে এসেছি সেটা হচ্ছে অনুদীপ ফাউন্ডেশন। অনুদীপ ফাউন্ডেশনটা কি? অনুদীপ ফাউন্ডেশন হলো একটা এনজিও, অর্থাৎ নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ তারা তাদের স্বার্থের জন্য কিছু করে না। এই অর্গানাইজেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানিস রয়েছে, কেপ জেমিনি, অ্যাকসেঞ্চার, HSBC, অ্যামাজন, সিটি ফাউন্ডেশনের মতো 100 বেশি বড় বড় কোম্পানির সাথে CSR প্রজেক্টে কিন্তু এই NGO কাজ করছে। শুধু তাই নয়, এই CSR প্রজেক্টের মাধ্যমে এই যে ফাউন্ডেশন, এরা খুব কম খরচে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস নিয়ে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে একাধিক কোর্স প্রোভাইড করছে, অর্থাৎ বেকার যারা অথচ মেধাবী তাদের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য এই যে ফাউন্ডেশন, এরা কিন্তু কাজ করছে অনুদীপ ফাউন্ডেশন। অনুদীপ ফাউন্ডেশনের আন্ডারে কী কী কোর্স করানো হচ্ছে দেখো, স্কিল ইন্ডিয়া এবং ICR এর সাথে সাথে এরা মিলিত হয়ে যে যে কোর্সগুলো করাচ্ছে, প্রথম যে কোর্সটি রয়েছে অ্যাডভান্স এক্সেল এবং ইংলিশ কমিউনিকেশন, অ্যাডভান্স প্রোগ্রাম ইন ওয়েব ডিজাইনিং, তার সাথে সাথে রয়েছে অ্যাডভান্স প্রোগ্রাম ইন জাভা ওয়েব প্রোগ্রামিং, অ্যামাজন ওয়েব সার্ভিসের মতো ট্রেনিং খুব কম খরচে কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে, এবং ট্রেনিং শেষে নিশ্চিত প্লেসমেন্টের অপরচুনিটি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এই কোর্সগুলোর ডিটেল বলবো, কিন্তু এই কোর্স শেষ করার পরে তোমরা কিন্তু সার্টিফিকেট পাচ্ছ, স্পোকেন ইংলিশ শেখার সুযোগ পাচ্ছ। শুধু তাই নয়, অ্যাডভান্স এক্সেল, স্পোকেন ইংলিশের পাশাপাশি এই যে নানান কোর্সগুলো রয়েছে এর শেষে তোমরা NSDC এবং স্কিল ইন্ডিয়া, তোমরা প্রত্যেকেই জানো, অ্যাপ্রুভ সার্টিফিকেট পাচ্ছ, MeTTL এর সার্টিফিকেট পাচ্ছ। এবার ডিটেল কোর্সগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। প্রথমত উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, BEd প্রত্যেকে যারা করেছো প্রত্যেকেই কিন্তু এখানে এই কোর্সগুলো করার সুযোগ পাচ্ছ। তার পাশাপাশি BTECH, MCA, M.TECH প্রত্যেকে কিন্তু এই ক্যাটাগরি থেকে এসে থাকলেও তাদের জন্য রয়েছে বিশেষ কোর্স। তো এখানে যে সার্টিফিকেট ইন ইংলিশ কমিউনিকেশন এবং ডিজিটাল এডুকেশন উইথ এক্সেল স্পেশালাইজেশন, যেটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল, এই কোর্সটার জন্য তোমাদের 3 মাস তোমরা সুযোগ পাচ্ছ এই কোর্সটা করার, এবং কোর্স ফিস এখানে রয়েছে কিন্তু 1000 মাত্র, 1000 টাকাতে কোর্স কিন্তু তোমরা পাবে না, আবার প্লেসমেন্ট গ্যারান্টি বা প্লেসমেন্ট অপরচুনিটি। এর পাশাপাশি এখানে যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস এবং অ্যাবাভ যা কিছু UG, PG, BEd সবাই কিন্তু এখানে চান্স পাচ্ছ। এবার BEd এর ক্যান্ডিডেট কেন, BEd করার পর কিন্তু তোমাদের স্কুল সার্ভিস কমিশনের জন্য বসে থাকতে হচ্ছে, তো তোমরা কিন্তু এই
চর্চা করে নিতে পারছো, করার পর তোমরা চাকরি করলে না করলে কিন্তু স্কিলটা কিন্তু ডেভেলপড হয়ে থাকলো। এজ লিমিট এখানে থাকছে 18 থেকে 30 বছরের মধ্যে। এবার আসছে অ্যাডভান্স প্রোগ্রাম ইন ওয়েব ডিজাইনিং। এই কোর্সটা তোমাদের 5 থেকে 6 মাস সময়সীমা রয়েছে। কোয়ালিফিকেশান এখানে 12 পাস এবং অ্যাবাভ, অর্থাৎ এই ওয়েব ডিজাইনিংটাও কিন্তু প্রত্যেকে করতে পারছ। এখানে রয়েছে এজ লিমিট 18 থেকে 30 বছর এবং এই কোর্স ফি রয়েছে 1500 টাকা। তো এটা তোমরা দেখলে যে দুটো সেকশন রয়েছে প্রত্যেকের জন্য। এবার আসছি দুটো সেকশন যেটা হচ্ছে শুধুমাত্র বিটেক ক্যান্ডিডেটদের জন্য বা ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং, এমসিএ, এমএসসি, আইটি, সিএস, বিএসসি, বিসিএ বা আইটি সিএস যারা করে এসছো এটা তাদের জন্য। কি কোর্স না, অ্যাডভান্স প্রোগ্রাম ইন জাভা প্রোগ্রামিং, অর্থাৎ এই জাভা প্রোগ্রামিং এর মধ্যে তোমরা কি কি পাচ্ছ। এই কোর্সটা করলে কিন্তু তোমরা ক্যাপজেমিনিতে যেমন তোমরা টেকনিক্যাল সেক্টরে চাকরি পাচ্ছ বা প্রত্যেকটা যে কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানিতে টেকনিক্যাল সেক্টরে চাকরি পাচ্ছ, তার পাশাপাশি আবার অ্যামাজন ওয়েব সার্ভিসেস রয়েছে সেই কোর্সটা যারা করছো তারা কিন্তু অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর বিভিন্ন যে চাকরিগুলো হয়ে থাকে সেখানে টেকনিক্যাল পদে তোমরা চাকরি পাবে। তো এর মধ্যে কি কি রয়েছে দেখো, মডিউল নেম রয়েছে তোমাদের জাভা, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপরে জ্যাকোয়েরি, MySQL যেটা পাচ্ছ, বুটস্ট্র্যাপ পাচ্ছ, কমিউনিকেটিভ ইংলিশ এর সাথে কিন্তু রয়েছে প্রত্যেকটা কোর্সের সাথে, কমিউনিকেশন, প্রজেক্ট ওয়ার্ক। এই কোর্সটা তোমাদের 450 ঘন্টার কোর্স এবং এখানে কেরিয়ার অপরচুনিটিস তোমাদের রয়েছে ওয়েব প্রোগ্রামিং এক্সিকিউটিভ, ওয়েব প্রোগ্রামার, ওয়েব প্রোগ্রাম ডেভেলপার, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার, ট্রেনি জাভা ডেভেলপার এবং জাভা ডেভেলপার। এটা তোমরা ক্যাপজেমিনির মতো কোম্পানি বা বিভিন্ন যে আইটি কোম্পানিগুলোতে কিন্তু তোমরা এখান থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছ। এবার আসে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। অ্যামাজন ওয়েব সার্ভিসেসের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা লাগছে বি অল স্ট্রিম, অর্থাৎ এমসিএ, এমএসসি, আইটি সিএস, বিএসসি, বিসিএ বা আইটি সিএস করে আসলে তোমরা পাচ্ছ 1500 টাকা। এখানেও কোর্সের ফিস রয়েছে, এখানে 12 সপ্তাহের কোর্স রয়েছে এবং এজ লিমিট তোমাদের 18 থেকে 30 বছর এবং এখানে বিটেক এবং এমটেক, বিসিএ, এমসিএ যে প্রেফারেবল সেটা যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমাদের এই কোর্সটা তোমরা করার সুযোগ পাচ্ছ। সেই অ্যামাজন ওয়েব সার্ভিসেসের যে কোর্সটা রয়েছে এখানে তোমরা কি কি শিখতে পারবে, প্রধানত 12 সপ্তাহের মধ্যে তোমরা আইটি ফান্ডামেন্টালস, অ্যামাজন ওয়েব সার্ভিসেস যে ক্লাউড সার্ভিস রয়েছে, সিস্টেম অপারেশনস রয়েছে, এমপ্লয়েবিলিটি স্কিলস অফ সফট স্কিলস, অর্থাৎ এই পুরো জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে শিখতে পাচ্ছ অনায়াসে মাত্র 1500 টাকা খরচ করে। আমরা কেন অন্য জায়গায় না চুজ করে অনুদীপ ফাউন্ডেশন বা অনুদীপ প্ল্যাটফর্মটাকে চুজ করব, অনুদীপ প্ল্যাটফর্মটাকে আমরা চুজ করব কেননা এখানে তোমরা পাচ্ছ 100% জব সাপোর্ট এখান থেকে পাচ্ছ, অর্থাৎ জব যতক্ষণ না পর্যন্ত পাচ্ছ ততক্ষণ এনারা তোমাকে কিন্তু ইন্টারভিউ ফেস করাবে, তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করাবে। শুধু তাই নয়, তার পাশাপাশি তুমি কেন ইন্টারভিউতে ফেল করছো সেই পয়েন্টগুলোকে মেনশন করে পরবর্তী ইন্টারভিউর জন্য তোমাকে প্রিপারেশন করাবে। এর পাশাপাশি তোমরা অনলাইন এবং অফলাইন ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছ, অর্থাৎ এই ইনস্টিটিউশনে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু ভর্তি হতে পারো এবং ভারতবর্ষের যে কোনো জায়গাতে 250-এর বেশি কিন্তু ফ্র্যাঞ্চাইজি রয়েছে অনুদীপ ফাউন্ডেশনের। শুধু তাই নয়, আমাদের পশ্চিমবঙ্গেরও একাধিক জায়গাতে এই ফাউন্ডেশনের কিন্তু ফ্র্যাঞ্চাইজি রয়েছে এবং জব ট্রেনিং থেকে শুরু করে সিসকো সার্টিফিকেট, তার পাশাপাশি ফ্রি স্টাডি মেটেরিয়ালস পাচ্ছ, ইউজার ফ্রেন্ডলি লার্নিং ম্যানেজমেন্ট তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, ইংলিশ থ্রু ইংগ্রু অ্যাপ থেকে তোমরা ইংলিশ শিখতে পাচ্ছ, এখানে সরাসরি বেস্ট ফ্যাকাল্টিস তাদের কাছ থেকে তোমরা ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছ। শুধু তাই নয়, স্মার্ট ডিভাইসের মাধ্যমে তোমরা এখানে কিন্তু শিখতে পাচ্ছ সমস্ত পড়াশোনা। এবার আসছি এই ফাউন্ডেশনের অন্তর্গত কি কি জায়গাতে তোমরা চাকরি পেতে পারো। আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের ক্যাপজেমিনিতে টেক সার্ভিস সমস্ত কিছুতে তোমরা চাকরি পেতে পারো, তার পাশাপাশি অ্যামাজন ওয়েব সার্ভিসেসে চাকরি পেতে পারো। এবার আসছে ক্যাপজেমিনি, অ্যাকসেঞ্চার, IBM, তারপরে তোমাদের ভোডাফোন, সুইজারল্যান্ড, ইনফোসিস, ওয়ালমার্ট, অ্যামাজন, গেনপ্যাক্ট, টাটা, উইপ্রো, টিভিএস থেকে শুরু করে একাধিক যে সমস্ত তোমাদের টেক মাহিন্দ্রা, টাটা, বাটা, তারপরে ইউরেকা, ফোর্বস, পেটিএম, ডোমিনোস পিৎজা, ভিভো, আই মেরিট থেকে শুরু করে তোমরা এখান থেকে দেখেই নিতে পারছো যে কী কী জায়গাতে তোমরা এখান থেকে চাকরি পেতে পারো। এবার প্রশ্ন হলো যে যারা টেক সাপোর্ট বা টেক যে ফিল্ড রয়েছে সেই কোর্সগুলো করছে তার বাইরে বাদবাকি যে কোর্স, অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশ বা যে কম্পিউটার অ্যাডভান্স এক্সেল বা ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে তোমরা কি টেক সাপোর্টে চাকরি পাবে না, তোমাদের জন্য এই বাদবাকি কোম্পানিতে তোমরা যে কোনো জায়গাতে যে কোনো সেক্টরে যে কোনো পজিশনে কিন্তু চাকরি পেতে পারো। এবং আমরা যদি দেখি অনুদীপ ফাউন্ডেশনের থেকে বহু বহু স্টুডেন্টরা কিন্তু আজকে অনেক ভালো ভালো কোম্পানিতে জব করছে। তোমরা একটা লিস্টও দেখতে পাচ্ছ কোন কোন স্টুডেন্ট কোন কোন সালে কোন কোন কোম্পানিতে এখান থেকে জব পেয়েছে। শুধু তাই নয়, অনুদীপ ফাউন্ডেশনের যে কোর্স ডিটেল সমস্ত কিছু সম্পর্কে আরও ডিটেল জানতে আমি তোমাদের ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশানে তোমাদের আমি দিয়ে দেবো সমস্ত ঠিকানা, তাদের বারাসাতের যে অনুদীপ ফাউন্ডেশনের ঠিকানা থেকে শুরু করে তাদের ফোন নাম্বার সবটা কিন্তু আমি ডিসক্রিপশানে প্রোভাইড করলাম এবং স্ক্রিনেও তোমরা দেখে নিতে পারছো যে অনুদীপ ফাউন্ডেশনে কন্ট্যাক্ট করতে গেলে তোমাদের
তোমাদের আলটিমেটলি কিসে কিসে ফোন করতে হচ্ছে বা মেল অ্যাড্রেস থেকে শুরু করে এভরিথিং আমি তোমাদের প্রোভাইড করলাম। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে আমার মতে এত কম খরচে এত ভালো একটা ইনস্টিটিউশন বা ভালো একটা ফাউন্ডেশন যেখান থেকে তোমরা কোর্স করে চাকরির জন্য প্রিপেয়ার হতে পারবে এমন কিন্তু আমার দেখা নেই। তাই আজকে তোমাদের সামনে আমি ভিডিওটা নিয়ে চলে এলাম। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।